بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেশে এবং বিদেশে সবাইকে যশোরের প্রভাবশালী পত্রিকা দৈনিক কল্যাণের অনলাইন পাঠকদের জন্য পুরা মাসব্যাপী মাহে রমজানে আমি স্বাগত জানাচ্ছি আমি হাফেজ কারী মাওলানা মুহাদ্দিস শাফিউর রহমান দর্শক মাসব্যাপী আমি আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ আপনারা নানাবিধ প্রশ্ন নানাবিধ জ্ঞান ভাণ্ডার নিয়ে এখানে একটু বসে যাবেন যাতে করে এই প্রোগ্রামটা আপনাদের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সেতু বন্ধন রচনা করতে পারি যশোরের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী পত্রিকা দৈনিক কল্যাণের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি এবং প্রিয় পাঠক আপনাদেরকেও আমরা অনুরোধ করছি পুরা মাসব্যাপী মাহে রমজানটা আপনারা আমাদের এখান থেকে অনেক রকম ফায়দা নিতে পারবেন অনেক বরকত আমরা পেয়ে যাব আল্লাহ পাকের ইচ্ছায় এই মাহে রমজান আমাদের কাছে সমাগত হয়েছে আজকে প্রথম রমজানে আমরা আপনাদেরকে নিয়ে এই আলোচনা শুরু করতে চাচ্ছি দেখুন আল্লাহ পাক মাহে রমজানে আল্লাহ কি মহরত দিয়েছেন কি বরকত দিয়েছেন কি ফাজাইল দিয়েছেন আল্লাহ পাক কি অপারিত দান আল্লাহ পাক করে দিয়েছেন মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদারেরা আমি তোমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ পাক বললেন এ রোজা এমনভাবে ফরজ তোমাদেরকে করে দিলাম শুধু উম্মতে মুহাম্মাদের জন্য না ইতিপূর্বে যারা এ দুনিয়া থেকে গুজরান চলে গিয়েছে ইতিপূর্বে যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে প্রত্যেকটা উম্মতকে প্রত্যেকটা জাতিকে আমি মাহে রমজানে এরকম বরকতপূর্ণ রোজা নাজিল করেছিলাম তাদের জন্য রোজা ফরজ করে দিয়েছিলাম এ কারণে যে আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন অবশ্যম্ভাবী তারা তাকওয়ার গুণ অবলম্বন করবে তারা মুত্তাকি হয়ে যাবে ফরজগার হয়ে যাবে দিনদার হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে তাদের ভিতরে আল্লাহর অনুভূতি জাগরণিত হবে আল্লাহর ভয় তাদের ভিতরে আসবে আল্লাহর তাকওয়া তাদের ভিতরে আসবে এই যে ভয় ভীতি এই জাগরণ আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার বান্দা তারা হয়ে যাবে এই রোজার মাধ্যমে রোজা এমন একটি ইবাদত যে আল্লাহ পাক এই রোজার পৃথিবীর করুণা করে এমন যেমন অন্য অন্য ইবাদত বন্দীকে যা আছে যে তা অন্তত মিনিমাম কেউ না কেউ দেখে এমনকি নামাজ পড়লে কেউ দেখতে পারে এমনকি যে জাকাত অন্তত মিনিমাম যাকে দেয়া হচ্ছে সে অন্তত দেখতে পারে যে জাকাত তা কাকে দেয়া হচ্ছে সে অন্তত জানতে পারে কিন্তু রোজা এমন একটা ব্যতিক্রম যে এই রোজা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কেউ জানে না একজন মানুষ রোজা আছে কিনা রোজাদার কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মহা পুরস্কারের ব্যবস্থা আমি রোজাদারদের জন্য করে দিলাম এ কারণে যে তারা আল্লাহকে ভয় করেছিল আল্লাহকে ভয় তারা করেছিল রোজার মাধ্যমে তার একটা গুণ এটা একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে তার একটা গুণ এই গুণাবলী হচ্ছে আল্লাহর ভয় এই গুণাবলী হচ্ছে আল্লাহর প্রেম এই গুণাবলী হচ্ছে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছে বান্দারা সুবে সাদিক থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় তারা আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে আল্লাহ যেরকম খান না বান্দাও সেরকম খান না আল্লাহর রঙে বান্দা রঙিন হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন মাহে রমজানে সিবগত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগা তোমরা কি করো তোমরা আল্লাহ তাআলা রঙে নিজেকে রাঙিয়ে ফেলো আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাও এই জন্য আমরা কি করেছি আমরা দিনভর আজকে থেকে শুরু করে মাসব্যাপী আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাব আমরা আল্লাহ তাল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো গোনার কাজ করব না কোনো পানাহার করব না কোনো স্ত্রী সঙ্গম করব না আমরা কোনো মানে কবিরা গুনাহ করব না আমরা কি করব আমরা আল্লাহর প্রেমে মশগুল থেকে আমরা আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার চেষ্টা করব মাহে রমজান এত বড় ফজিলতের এত বড় মর্যাদার রমজান এটা আপনারা জানেন রমজান মানেই হলো দহন করে দেয়া পোড়ানো জ্বালানো রমিম দদ এই মূল ধাতু থেকে এই শব্দটা উৎপত্তি হয়েছে যেমন আমরা রোজা বলি রোজা কিন্তু ফার্সি
রোজা কিন্তু ফারসিতে ব্যবহৃত হয়, উর্দুতে ব্যবহৃত হয়, কিন্তু সিয়াম শব্দটা আরবি অথবা রমজান শব্দটা আরবি। যে আরবি শব্দের অর্থ হলো এই যে আমরা নিজেকে এই সিয়ামের মাস, সাধনার মাস, তিতিক্ষার মাস, ত্যাগের মাস, মহিমার মাস, এই ত্যাগের মহিমা দিয়ে আমরা কি করবো আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবো, আল্লাহ তাআলাকে আমরা পেয়ে যাবো। আল্লাহ পাক বলেন, বান্দা এই রোজার মাধ্যমে তুমি আমাকে খুঁজে নাও, রোজার মাধ্যমে তুমি আমার হয়ে যাও, রোজার মাধ্যমে তুমি আমার রঙে রঙিন হয়ে যাও, রোজার মাধ্যমে তুমি তাকওয়াবান হয়ে যাও, ফরজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, দিনদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও, ইমানে মজবুত ইমান চলে আসুক, তাকওয়ার ভয়, আল্লাহর ভয় তোমাদের ভিতরে জাগ্রত হোক। আসলে রোজার মাধ্যমে আমরা কি করি যে আমরা অন্য কোনো মানুষকে ভয় করি না, আমরা কোনো মানে সংস্থাকে ভয় করি না, কোনো জাতিকে ভয় করি না, মানে উই ডোন্ট অ্যাফ্রেড এনি নেশন, উই ডোন্ট অ্যাফ্রেড এনি পার্সন, উই ডোন্ট অ্যাফ্রেড এনি ম্যান। আমরা কি করি যে অনলি আমরা অ্যাফ্রেড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ তাআলাকেই শুধু ভয় করি, আমরা আল্লাহর ভয় দিয়ে আমাদের অন্তরকে বিগলিত করে ফেলি, আমরা আল্লাহর ভয়ে কাঁপতে থাকি, আমরা আল্লাহর ভয়ে দণ্ডায়মান হই, আমরা আল্লাহর ভয়ে সিজদা করি, আমরা আল্লাহর ভয়ে রুকু করি, আল্লাহ তাআলাকে আমরা হাজির নাজির জেনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আমরা তাহার তারাবির পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা সেহরি খেতে উঠে কি করব, সেহরি খেতে উঠে আমরা ঘুমাবো না, আমরা সেহরি খেতে উঠে অন্তত মিনিমাম আধা ঘন্টা আগে উঠবো, হ্যাঁ সেহরি শেষ সময়ের এক ঘন্টা আগে উঠবো, এই এক ঘন্টা আগে উঠে আমরা কি করবো, আমরা উত্তম রূপে পবিত্র হয়ে উজু গোসল করে আমরা কি করবো, আমরা তাহাজ্জুদে নামাজে অংশ নেব। আল্লাহ পাক বলেন, এই মাহে রমজানে এত বড় সওয়াব, এত বড় ফজিলত তোমাদেরকে দিয়েছি, যে তুমি যদি তোমরা এই মাহে রমজানের এই যে সিয়াম সাধনার মাসে তোমরা যদি তাহাজ্জুদে নামাজ পড়ো, আল্লাহ পাক বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত লাক, তোমাদেরকে মাহে রমজানের ভিতরে এত অবারিত দান আমি দিয়েছি, আর মাহে রমজানে তোমরা যদি অতিরিক্ত এই নামাজটা পড়তে পারো, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাকের সঙ্গে তোমাদের এবং প্রতিটা বান্দার সম্পর্ক স্থায়ী হয়ে যাবে, আল্লাহ পাক এই বান্দাকে বন্ধু বানিয়ে নেবেন। এই জন্য হলো মাহে রমজানের এই শিক্ষা। আল্লাহ তাআলা মাহে রমজানের শিক্ষাকে অবশ্যই কামিয়াবি দান করুন। আজকে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা পেয়ে যাব, রোজার মাধ্যমে আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাব, রোজার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।